নমস্কার বন্ধুরা, শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি শীতকালীন সমস্ত রকম সবজি দিয়ে একরকম চচ্চড়ি। তার জন্য নিয়েছি কফির ডান্টি, নিয়েছি আলু, বেগুন, মূলো নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা, ডালের বড়ি, হলুদ, লবণ, পাঁচফোড়ন। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি দেওয়ার সময় আপনাদের সবগুলোই আবার রিপিট করে দেব। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি ডালের বড়িগুলো খুব ভালো মতন একটু ভেজে নেব। ডালের বড়ি ভাজার সময় কিন্তু বন্ধুরা একটু আলতো করে ভাজবেন, যেন পুড়ে না যায়, কারণ অনেক সময় এক পাশ পুড়ে যায়, আবার আরেক পাশ ভালো মতন ভাজা হয় না। দেখুন বন্ধুরা, আমার ডালের বড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে আমি দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম কফির ডান্টি, দিয়ে দিচ্ছি আলু, দেব বেগুন আর মূলো। আপনারা চাইলে এর মধ্যে শিমও অ্যাড করতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। এরকম সবজির মধ্যে একটা শীতকালীন ফ্লেভার পাওয়া যায় বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। এখন আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো মতো নেড়ে নেব। বেশ কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। খুব ভালো মতন আমি নেড়ে নিচ্ছি। একটা টমেটো দিয়ে দিলাম বন্ধুরা, এতে খেতে ভালো লাগবে। আমি এখানে এখন সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব, তাহলে সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। প্রয়োজনের বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু সবজিটা মাখামাখাই হবে, তাই সামান্যই একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে দিচ্ছি বন্ধুরা, একটু নেড়ে নিচ্ছি, দেখছি সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখছি সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি ডালের বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দেব। ডালের বড়ি ফ্লেভারটা কিন্তু এই তরকারিতে ভীষণ ভালো লাগবে, আর শীতকালে তো ডালের বড়ি জবাবই নেই। এখন আমি এর মধ্যে ধনে পাতাও দিয়ে দিচ্ছি, এখন একটু নেড়ে দেব। আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। শীতকালে এরকম একটা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।